ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। হ্যালো, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু পেটুক পান্ডা। তো অনেক দিনের গ্যাপ গেল, প্রায় দু মাস। কোদানি মেলাতে সেই যে উঠেছিলাম, তারপর আর কখন হারিয়ে গেছে লোকজন ভাবছিল, আর লোকজন তো ভাবছে সত্যি মেলাতে হারিয়ে গেছে। অনেকে জিজ্ঞেস করতে করছে যে ভাই তোদের নতুন ভিডিও কবে আসবে, নতুন মানে আবার নতুন এপিসোড কবে দেখবো। এই রিজেন্টটা ফাইনালি দু মাস লেট হয়েছি, বাট মাঝে অনেক কিছু হয়েছে। উই আর এক্সট্রিমলি সরি দ্যাট আমরা ব্লগ দিতে পারিনি, বাট এর মাঝে ছোটো ছোটো জিনিস হয়েছে, যেরম পেটুক পান্ডা ওয়াজ অন দাদাগিরি। তো দ্যাটস হিউজ ফর আস, মানে দাদাকে, সৌরভ গাঙ্গুলিকে পেটুক পান্ডার ব্যাপারে বলা, দ্যাট ওয়াজ এ হিউজ মোমেন্ট ফর আস। অ্যান্ড উই গট নমিনেটেড ফর দ্য টপ ফুড ব্লগার্স অ্যাওয়ার্ড। নমিনেশনটা পরের কথা, মিটিং ইন্দ্রজিৎ লাহিড়ি ফুটকা, যার থেকে পেটুক পান্ডা অনেকটা ইন্সপায়ার্ড, সেই আমাদের বলছে যে তোমাদের ভিডিও আসছে না কেন। সো দ্যাট ওয়াজ এ হিউজ মোমেন্ট ফর আস। আর তখনই আমরা ভেবেছি দ্যাট ইয়েস ইনাফ, উই হ্যাভ টু কাম ব্যাক। কাজে কিছু আমরা আটকে ছিলাম, বাট ইউ নো এক্সকিউজেস, ভিডিও আসতেই পারতো, বাট উই হ্যাভ বিন আ বিট লেজি। বাট ইয়েস, উই আর ব্যাক অ্যান্ড উই আর ভেরি হ্যাপি। যারা যারা ভেবেছিলাম না মেলায় হারিয়ে গেছি, আমরা হারাইনি, উই আর ব্যাক অ্যান্ড উই আর ব্যাক উইথ আনাদার ইন্টারেস্টিং কন্টেন্ট, মগস অ্যান্ড শর্টস। তোমরা টাইটেল দেখেই বুঝেছো, বি রোলসগুলো দেখলেই অনেক ব্লগস গেছে, বাট অফকোর্স পেটুক পান্ডা উইল ট্রাই টু প্রেজেন্ট ইট ইন আ ডিফারেন্ট ওয়ে। সো আশা করছি তোমাদের ভালো লাগবে, সো স্টে টিউন ফর দ্যাট। অ্যান্ড হয়ে যাক ব্লগ এপিসোড, এটা সিজন টু, সিজন থ্রি, সিজন ওয়ান, ঠিক আছে। This is episode 20, ঠিক আছে, of Petuk Panda, so enjoy it and আশা করছি তোমাদের ফাটিয়ে লাগবে। যারা যারা ভাবছিলে এটা বিয়ার, এটা বিয়ার না, এটা এনার্জি ড্রিঙ্ক, এটা এনার্জি ড্রিঙ্ক, এর পেছন থেকে আসছে গরিবের প্রোডাকশন। তো এটা একটা এনার্জি ড্রিঙ্ক যেটার ব্র্যান্ডটা আমরা দেখাবো না, কারণ কি, যাই হোক, সো লেটস কাট ইট। Volcano pizza from Mugs and Shots. তো আমরা ডিপ করেই খাই, ডাইরেক্ট কেন খাচ্ছি, আরো চিজো মাংস ফাংস পরে। তো কি কি আছে একবার ছোট করে বলে দেওয়া যাক, আমি দেখে যা বুঝলাম, এটা ফুললি লোডেড, মানে একটা ভেজ পিৎজার মধ্যে যা যা হয় এবং একটা চিজ চিকেন পিৎজার মধ্যে যা যা হয় সব কিছুই আছে একসাথে। তো সসেজ আছে, চিকেন সসেজ আছে, চিকেন স্ট্রিপস আছে, অরিগানো আছে, অরিগানো কনডেম, আর চিজ শুধু এই বানানোটা, ব্রকলি, বেল পেপার, ক্যাপসিকাম, মাশরুম আর হুক্কা, আমার খুব ফেভারিট। তো হেভি কাতে, হেভি ইজ উইল বি আন্ডারস্টেট, হেভি উইল বি অ্যান আন্ডারস্টেটমেন্ট। নাও টকিং অফ দি ক্রাস্ট, মানে একদম থিনও না আবার একদম মোটা না, মাঝারি, এই ব্যাপারটা কিন্তু খুব, আমার পার্সোনালি কিন্তু থিন ক্রাস্ট পছন্দ, কিন্তু এই যে ক্রাস্টটা এটা মধ্যে আমার কোনো প্রবলেম ফিল হতো না, এত সুন্দরভাবে মানে নিচের যে পার্টটা হলো এটা একদম টোস্টেড হয়ে গেছে, তার জন্য মানে যে পিৎজা যে ফ্লেভারটা আসে যে ডোর থেকে সেই ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, প্লাস মাঝে চিজটা ডিপ করে, কিন্তু ইটস এ সেলিব্রেশন। আর হোয়াট আ ওয়ে টু রিজিউম পেটুক পান্ডাস এপিসোডস, তাই না, দিস এপিক পিৎজা। হাই ফাইভ টু দিস, যা যা দেখছো আমার লাগছে না, মানে যারা লোভ সামলাতে পারছো না চলে আসো, আর যারা এখন লোভ সামলাতে পেরে পেছনেই ক্যামেরা আছে তারা তো এখনই এটা হামলা করবে। তো ব্যাপারটা হলো এই পিৎজাটা আমি, আমার লাগছে না কলকাতায় কোথাও সার্ভ করে, সত্যি খুব সুন্দর, খুব সুন্দর, ফুললি লোডেড। তো তো দ্যাটস ইট ফ্রম ভলকানো পিৎজা, এরপরে যেটা আসছে,
তো মিস্টার আকাশ সামন্ত আজকে আজকে বাঙালিরা খাবে বিদেশি মাছ বিদেশি বলিস না ভাই নাম দে স্যামন আর এমনি সেমনি স্যামন স্মোক স্যামন এক্স্যাক্টলি তো এই জিনিসটার স্পেশালিটিটা হলো যে যে ফিশটা আছে সেটাকে আগে প্রি স্মোক করা হয়েছে তারপরে এই প্রিপারেশনটা করা হয়েছে এক্স্যাক্টলি আর সাথে দিয়েছে আই গেস অ্যাসর্টেড ভেজিস রয়েছে অ্যাসর্টেড ভেজিস আছে আর ম্যাশ পটেটো আর একটা বেড অফ পেস্তো সস আর যেটা স্পেশাল ব্যাপার হলো সেটা হলো একটা যে ভিনিগ্রেটটা তৈরি হচ্ছে সেটা রোস্টেড অরেঞ্জের তৈরি হচ্ছে তো আই এম ভেরি 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 এক্সাইটেড টু টেস্ট দিস একদম চল খেয়ে দেখা যাক একটা একটু ডাইসেকশন করা হোক বিগ পিস আর নিচে একটা পেস্তো সস দেওয়া আছে সেটাতে একটু লাগিয়ে নি আর তারপর আমি আসছি একদম ঝাঁপিয়ে পড়ব আর একটু ম্যাশ পটেটো দিস ইজ রিয়েলি ইউনিক মানে মাছটার মধ্যে দেখছি একটা ব্যাক এন্ডে একটা স্মোকি ব্যাপারটা আছে সব জায়গাতে প্রথমে মুখে দিয়ে একটা মানে ফিশের ফ্লেভারটা বাট তারপরে তুই যত জিনিসটা গাল্প করে ব্যাপারটা তার সাথে একটা চিজের যেটা মানে পেস্টো সস যেটা যেটা ব্যাপার হলো সেটা খুবই টাফ সেটা হলো ফিশটাকে একদম পারফেক্টলি কুক করা যেটা এরা করেছে মানে একদম জুসি ব্যাপারটা ভিতরে এখনও জুসটা এখনও ইনট্যাক্ট আছে আর অ্যাকচুয়ালি যে কম্বিনেশনটা সেটা খুবই ক্লাসিক একটা কম্বিনেশন স্যামন উইথ অরেঞ্জ ইজ এ ভেরি অরেঞ্জের ফ্লেভারটা না মানে একটা খাওয়ার পরে লাস্টের মুখে যে মানে একদম লাস্ট মোমেন্টে ওই জিনিসটা আউটব্লাস্ট হওয়া এটা দাউন মানে পুরো ডিস্টার রেসপেক্ট ওই যে ছোট্ট জিনিসটা মানে একটা হালকা অ্যাসিডিক ফ্লেভার মানে সসটার তার সাথে এই এটা অরেঞ্জের লাস্টে একটা হালকা টেস্ট আই গেস এইটাই ডিশটাকে অসাধারণ বানিয়েছে তো এবার বাকি যারা আছে ক্যামেরার পিছনে তাদেরকে একটু ডেকে নিতে চাই আর এই অ্যামেজিং ফুডটা আমরা সবাই মিলে দারুণ দারুণ মানে এখানে যদি আসতে হয় সত্যি এই ডিশটাকে অর্ডার করো মানে আমার দারুণ লেগেছে বেশ ইউনিক একখানে টেস্ট তো পেটু পান্ডা কি বলে রেকমেন্ড করো এটাকে হাইলি রেকমেন্ড We are trying the next item which we are trying out here is seafood platter. The next item which we are trying the next item. Prochondo soft. Opore outer layering ta prochondo soft. The next dish we are trying, এটা হলো সি ফুড প্ল্যাটারটা তো এটাতে আছে চিলি ফিশ বাটার গার্লিক প্রন ফিশ টিক্কা মঙ্গোলিয়ান স্কুইজ আর তার সঙ্গে তিনটা ডিপ সি থাউজেন্ড আইল্যান্ড সুইট গার্লিক অ্যান্ড মিন্ট চাটনি তার সঙ্গে আমি নিয়েছি একটা চাকুর মোহিটো আর ফ্রিকিসে সো প্রথম ট্রাই করা যায় চিলি ফিশ শুরু তো হয়তো ডিপ দিয়ে মাছটা যেটা খেয়ে বুঝলাম প্রচণ্ড সফট ওপরে আউটার লেয়ারিংটাও প্রচণ্ড সফট ক্রিসপি না বেশি ব্যাপারটা হ্যাঁ অ্যাকচুয়ালি যেভাবে মানে ক্রিসপি হওয়া উচিত না এটা বেশ ভালো লাগছে প্লাস যেভাবে ভাবছো চিলি চিলি বেশ নেই একটা সুইট ট্যাঞ্জি সব ট্যাঞ্জি ফ্লেভার মানে একদম মানে চিলি মানে ওই ঝাল ভাবটা নেই সেটা ভালো সো নাও মঙ্গোলিয়ান স্কুইড আমার একটু সল্টি সাইডে লাগছে টেস্টটা মনে হয় যে সসটা টস করেছে একটু সল্টিয়ার আই গেস সস সে সঙ্গে খেলে বেটার লাগে এটার জন্য এই ডিপটা দিয়েছে দুটোকে একসঙ্গে একটা জমজমের ব্যাপার তৈরি করছে ব্যালেন্স করার জন্য হ্যাঁ বাট আর অনেকটা সফট ওয়েল কুক বাট তার সঙ্গে একটা মোহিটো শেক পুরোপুরি ভালো ব্যাপারটা যাচ্ছে সো
সো মাগস এন্ড শর্টস এর এপিসোড ডান, আশা করছি তোমাদের ফাটিয়ে লেগেছে এপিসোডটা। খাবার দাবার গুলো বেশ ইনোভেটিভ ছিল, বেশ ইনোভেটিভ, নতুন ভাবে স্টার্ট করেছি আর নতুন ভাবে ফাটিয়ে লেগেছে, তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব এখনই করে নিতে হবে আর এর পরের এপিসোডটার জন্য ওয়েট করতে হবে। আই হোপ ইউ পিপল লাভড ইট, হোলি স্পেশাল বৃষ্টি নামছে, সো ইটস আ র‍্যাপ, ইটস আ বন্ধ কর বন্ধ কর বন্ধ কর ক্যামেরা ঢোকা Gupta. So as you know, we have two outlets. The first one is in Sudder Street and this one is our second outlet. The Sudder Street outlet is compromised with alcohol also, and we are waiting for our alcohol license in this outlet. Most probably by the end of March we will have the alcohol license also. So as everyone knows, like, Sudder Street is a single floor outlet with a wooden furniture, and this outlet is compromised of four floors, which is in City Center 1. It's in the parking zone. So the ground floor is a fine dining area. The first floor, second floor, third floor, we are serving shisha with food and everything. We are into global cuisine. And we are the first outlet to bring this Volcano piece out in India. And freak shakes in North Kolkata. In South you will get freak shakes, but in North Kolkata we are the only outlet with freak shakes and all. So I request everyone to please come up to the outlet, try our signature dishes, our newly curated menu. And once we are on with the alcohol also, we'll have a full bar setup and few 40 to 50 items which are infused with alcohol. Like suppose if you're ordering a pasta, that will be a black label based pasta, vodka based pizza, which you already get in Sudder Street outlet. So I request everyone to visit the outlet once to try our shisha food and everything. You will surely love it, mocktail and everything. And thanks a lot to this group, Petuk, Panda. I request everyone to please subscribe to their channel so that they can grow and you people can get lot of updates about food and everything from them. Thanks a lot, everyone.